Assalamualaikum. বন্ধুরা সবাই কেমন আছেন? আপনারা তো জানেন যে এই লকডাউন এবং করোনা মহামারীর সময়ে অনেকেই করোনা আক্রান্ত হচ্ছে। তো অনেকেরই অক্সিজেনের সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে আমরা 11টা অক্সিজেন সিলিন্ডার নিয়ে এই মুহূর্তে করোনার যে যারা পেশেন্ট আছে তাদেরকে আমরা এই সেবাটা দেওয়ার চেষ্টা করছি বিনামূল্যে। আমি আজকে দেখাবো যে আমরা এখানে কাটাশুরে স্যার মোহাম্মদপুরে কাটাশুরে এলাকায় আসছি আমরা একটা ফিলিং স্টেশনের সাইফুল এন্টারপ্রাইজ, এখানে কিভাবে তারা অক্সিজেনটা রিফিল করে, যদিও এটা ম্যানুয়ালি রিফিল করে, তাও আমি এটা দেখাবো যে রিফিলটা কিভাবে করে। আমরা আজকে তিনটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসছি রিফিল করার জন্য। এইগুলো হলো আমাদের অক্সিজেন সিলিন্ডার, আমি একটু দেখাবো যে রিফিল কিভাবে হয়। এখানে আমি আবারও বলে দিচ্ছি যে তারা ম্যানুয়ালি করে এখানে এই সেন্টার, অর্থাৎ এই যে বড় বড় যে সিলিন্ডার দেখছেন মেডিকেল অক্সিজেন সিলিন্ডার, এই সিলিন্ডারগুলোতে তাদের অক্সিজেন ভরা আছে। এখান থেকে তারা ছোট ছোট যে আমরা যে ছোট সিলিন্ডার নিয়ে আসছি সেই সিলিন্ডারে তারা ভরে। আপনি দেখুন তাই না, আপনি কিভাবে ভরেন একটু বলেন তো, একটু কিভাবে ভরেন? বড় গ্রুপ থেকে ছোট গ্রুপে ট্রান্সফার করে, বড় বোতল থেকে তারা ছোট বোতলে তারা ট্রান্সফার করে। অর্থাৎ এক একটা বোতলে আমার মিটার দেখা 1800, অর্থাৎ 1400 লিটার ইয়া না ভাই, 1400 লিটার না 1400 লিটার ঢাকাতে কোন জায়গায় 300 টাকা নিচ্ছে, কোন জায়গায় 250 টাকা নিচ্ছে, কোন জায়গায় 200 টাকা নিচ্ছে। আর আপনারা যারা অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করছেন বিভিন্ন জেলাতে, অবশ্যই আপনারা যার যার জেলাতে একটু খোঁজ নিয়ে দেখবেন যে ওখানে রিফিল সেন্টার আছে কিনা। আর অবশ্যই রিফিল সেন্টারে আপনারা চেষ্টা করবেন, আপনারা যে সিলিন্ডারটা কিনেছেন, যেমন সে আমরা এই সিলিন্ডার গুলো কিনেছি, এই দুইটা সিলিন্ডার আমরা চেষ্টা করছি, আমরা সিলিন্ডারটা আমরা রিফিল সেন্টারে দিয়ে যাই, পরবর্তী মুহূর্তে আমাদের সিলিন্ডারটা আমরা নিয়ে যাই। কিছু কিছু জায়গা আছে যে আপনি সিলিন্ডারটা দিয়ে আসবেন এবং দিবেন, এবং সাথে সাথে তারা তাদের যে ভরা একটা সিলিন্ডার আছে সেটা আপনাকে দিয়ে দিবেন। সেক্ষেত্রে যেটা হতে পারে, সে আমার সিলিন্ডার গুলো নতুন সিলিন্ডার 2021 সালে, আমি যে সিলিন্ডার তাদেরকে দিই, তারা যদি আমাকে একটা পুরাতন সিলিন্ডার, তাহলে একটা পুরাতন সিলিন্ডার দিল, আমারটা আমি পেলাম না। তো আমরা যেটা করি, আমরা যে সিলিন্ডারটা কিনেছি সেটা দিয়ে যাই, এবং সেটা রিফিল করে পরবর্তী দিন নিয়ে যাই, পরবর্তী দিনে নিয়ে যাই। তো এতদিন আমরা মগবাজার থেকে আমরা রিফিল করতাম, তো আজকে আমরা এখানে আসছি, আজকে প্রথম আসছি। ওনারা ইনস্ট্যান্ট, তারা যেটা বললাম যে ম্যানুয়ালি বড় বোতল থেকে তারা ছোট ছোট বোতলগুলোতে রিফিল করে দিয়েছে আমাদেরকে। তো আমরা তিনটা সিলিন্ডার রিফিল করে আমরা আজকে নিয়ে যাবো। আর এই মুহূর্তে আমাদের হাতে 5টা সিলিন্ডার আছে, আর বাকিগুলো বিভিন্ন পেশেন্টদের কাছে চলে গেছে, এবং পেশেন্টদের কাজ শেষ হইলে আবার আমাদেরকে ফেরত দিচ্ছে, আমরা আবার রিফিল করতেছি। এইভাবে আমরা আমাদের অক্সিজেন সেবা যেটা এটা এইভাবে চালাচ্ছি। আর আমি আবার বলি, শুধুমাত্র করোনা রোগী যারা আছেন তাদের জন্য আমাদের এই সেবাটা ঢাকা শহরের ভিতরে বিনামূল্যে এই সেবাটা দেওয়া হচ্ছে। আপনারা কেউ যদি করোনা পেশেন্ট হয়ে থাকেন এবং যাদের অক্সিজেন সিচুয়েশন 90 নিচে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে, আমরা চেষ্টা করবো আমাদের হাতে যদি থাকে অবশ্যই আপনাদেরকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে আপনাদেরকে এই সেবাটা দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ধরনের কাজ, মানব সেবামূলক কাজগুলো ভালো মানে বেশি বেশি করে যেতে পারি। আল্লাহ হাফেজ।